বন্ধুরা, বিভিন্ন ফল ফুলের মৌসুমে আমাদের সাতক্ষীরাতে বিভিন্ন গ্রাম অঞ্চলে শহরের এলাকায় বিল্ডিং এর ছাদে গাছের ডালে প্রচুর পরিমাণ মৌমাছিরা বাসা বাঁধে, অর্থাৎ মৌচাক থাকে। তো আমরা সুন্দরবন হানি বিডি টিমের মাধ্যমে সেই মৌচাকগুলো সংগ্রহ করি, মৌচাকগুলো থেকে মধু সংগ্রহ করি। তো আমরা ঠিক তেমনই এবারও এসেছি একটা বিল্ডিং এর সানসেট থেকে মধু সংগ্রহ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভিডিও দেওয়া আছে, আমাদের প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে সুন্দরবন হানি বিডি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আমরা যে মধু সংগ্রহ করছি সরাসরি, সেটা আপনাদের জন্য সংগ্রহ করছি, এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমাদের পরিশ্রমটা দেখুন কিভাবে সংগ্রহ করছি। মেশিন চালাতে অভ্যস্ত না, তো স্মোকার মেশিন, ফগার মেশিন গুলো চালাতে অভ্যস্ত না, কাগজ অভ্যস্ত। এটা হচ্ছে মেশিন ওই যে অবস্থায় আছে ওই অবস্থায় চাপ দেন, ওই নিচেই থেকেই চাপ দেন। সাতক্ষীরা পাটকেলঘাটা অঞ্চল থেকে মধু সংগ্রহ করছি। আমার এই এলাকার মোয়াল টিমদের ততটা অভ্যস্ত না ডিজিটাল স্মোকার মেশিন চালানো। আমরা ধোয়া তৈরিতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না, তাই স্বল্প সময়ের জন্য মৌমাছিরা সরে যায়, কোনো মৌমাছি মরে যায় না বা কোনো প্রকার ক্ষতি হয় না। কিছুক্ষণের জন্য মৌচাক থেকে মৌমাছিরা সরে যায়, ঠিক সেই সময়ের মধ্যে আমরা মধুটা সংগ্রহ করে নেই। ফুল ঝুমটা দেখি, বালতি নিচে করেন ভাই, ভাই বালতিটা একটু নিচে করেন। এরকম জায়গা থেকে মধু সংগ্রহ করা খুব একটা সহজ কাজ নয়, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে অত্যন্ত রিস্কের একটি জায়গা এবং এইভাবে মধু সংগ্রহ করা খুবই কঠিন। আর আমরা যেহেতু কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করি না, কোনো রকম মৌমাছিদেরকে কষ্ট দেয় না, তাই কিছুক্ষণের জন্য মৌমাছিরা সরে যায়, ঠিক ওই সময়টা মধু সংগ্রহ করি, পরপরই আবার কিন্তু মৌমাছিরা চাকে বসে যায়। আসলে বাজারে যে সমস্ত মধু 300-400 টাকায় পাওয়া যাচ্ছে, চাকের মধু বলে, প্রাকৃতিক চাকের মধু বলে বিক্রি হচ্ছে, আদৌ সেগুলো প্রাকৃতিক চাকের মধু কিনা সন্দেহের একটা বিশাল জায়গা রয়েছে। তবে আপনারা যারা খাঁটি মধু নিজে খাওয়ার জন্য বা বিক্রয় করার জন্য নিতে চান, আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সুন্দরবন হানি বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, আমরা স্ক্রিনেও দিয়ে দিব। নিঃসন্দেহে আমাদের কাছে খাঁটি মধু পাবেন। আগ্রহীগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তারপরেও কিন্তু খুব ধীরে ধীরে ভাঙছে, মধু নষ্ট হলে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, কি কষ্ট করি ভাঙি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর ও পরিপক্ক মধু সংগ্রহ করতে পেরেছি। আমরা এই মধু সংগ্রহের কাজ করছি প্রায় 38 বছর, অর্থাৎ আমার পিতা শুরু করেছিল 1984 সালে এই ব্যবসা, আজও আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি। তো সুনামের সাথে আমরা মধু বিক্রয় করছি, খাঁটি মধু সংগ্রহের কাজ এবং বিক্রয়ের কাজ করছি, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে নিতে পারি, গালের মধ্যে ওইটা সহ দেন। হ্যাঁ হ্যাঁ, অনেকেই চাক সহ মধু নেওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকেন। আসলে চাক সহ মধু সংরক্ষণ করা যায় না, চাকে পোকা হয়ে যায়। আপনারা পূর্বে দেখেছেন আমার এক ভিডিওতে, সুন্দরবন হানি বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখেছেন, প্রায় 100 কেজির ঊর্ধ্বে মধু ফেলে দিয়েছি চাক সহ সংরক্ষণ করে। যাদের বিল্ডিং বা বাগান থেকে মধু সংগ্রহ করা হয় তাদেরকেও কিছু পরিমাণ মধু দিয়ে দিতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন সুন্দরবন হানি বিডির সাথে, ভিডিও দেখছিলেন। এই ধরনের অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।